ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই একজন জঙ্গি। সম্প্রতি এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুতে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। নেতানিয়াহু হামাস সন্ত্রাসী সংগঠন নয়, নেতানিয়াহু নিজেই সন্ত্রাসী, লজ্জা করে না আপনার? 28 অক্টোবর তুরস্কের ব্যস্ততম শহর ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিশাল এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই মহাসমাবেশে বক্তব্যকালে ইসরায়েল যুদ্ধপরাধে জড়িত বলেও হুঙ্কার তুলেন তুর্কিশ এ নেতা। এছাড়া অবিলম্বে গাজা উপত্যকায় হামলা বন্ধেরও আহ্বান জানান তিনি। ইসরায়েল, আমরা তোমাকে বিশ্বের কাছে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করব, আপাতত আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি। তুর্কি নেতা এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ গত রাতে তীব্র হয়েছে, আবারও নারী শিশু এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে, মানবিক সংকটকে আরো গভীর করা হয়েছে। ইসরায়েল, তুমি এখানে কিভাবে এলে, এখানে কিভাবে প্রবেশ করলে? আপনি একজন দখলদার, আপনি একটি সংগঠন, তুর্কি জনগণও এটা জানে। এর আগে গত বুধবার ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার মুক্তিকামী গোষ্ঠী হামাসকে পশ্চিমারা সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখায় এর তীব্র সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানান এরদোয়ান। এ সময় গাজায় অমানবিক যুদ্ধের কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানান তিনি। এরদোয়ান বলেন, আমাদের ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা যাব না। পশ্চিমা বিশ্ব, আমি তোমার সাথে কথা বলছি, আপনি কি আবার ক্রস এবং ক্রিসেন্টের মধ্যে লড়াই করতে চান? আপনি যদি এমন প্রচেষ্টা করেন, তবে জেনে রাখুন যে এই তুর্কির লোকেরা মারা যায়নি, এই মানুষগুলো একই সংকল্পের সাথে দাঁড়িয়ে আছে, এবং একইভাবে আমরা লিবিয়াতে যা আছি, কারাবাখে আমরা যা আছি, আমরা মধ্যপ্রাচ্যেও একই আছি। উল্লেখ্য, গত 7 অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের ইসরায়েলে অতর্কিত হামলার পাল্টা হামলায় গাজা জুড়ে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল সরকার। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের হামলায় 7,703 জনেরও বেশি ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে। যুদ্ধ শুরুর পরপরই সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দিয়ে গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি ও জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। আর ইসরায়েলে হামাসের হামলায় মারা গেছেন অন্তত 1,400 জন। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে গাজায় প্রায় 14 লাখ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানা যায়।